নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব ভারতবর্ষের অন্যতম সর্বশ্রেষ্ঠ এবং বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিনামূল্যে চিকিৎসা করার জন্য দক্ষিণ ভারতের শ্রী সত্য সাই বাবা হসপিটালের কিছু তথ্য। এখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব এবং কিভাবে এখানে চিকিৎসা করাবো, আর হাওড়া থেকে বা কলকাতা থেকে আমরা কিভাবে যাব, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন। তো প্রথমে আমরা গুগলে গিয়ে আমরা লিখব এসএসপিএন হসপিটাল বা পুত্তাপত্তি হসপিটাল প্রি ট্রিটমেন্ট, এখানে দেখতে পাবেন। তো আমরা এসএসপিএন হসপিটাল ব্যাঙ্গালোর বা হোয়াইটফিল্ডে যেটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে সমস্ত চিকিৎসা আপনার সম্পূর্ণ বিনামূল্যে হবে, আপনার কাছে কোনো পয়সা নেওয়া হবে না এবং এখানে কোনো বিলিং কাউন্টার নেই, মানে ক্যাশ কাউন্টারই নেই। তো আমরা এখন হোয়াইটফিল্ড সত্য সাই বাবার বা ব্যাঙ্গালোরের যে সত্য সাই বাবার হসপিটাল, ব্যাঙ্গালোরের সুপার হসপিটালের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে সত্য সাই বাবার অনেক জীবনী গান গাথা অনেক কিছু জানতে পারবেন এবং হাসপাতাল সম্পর্কে জানতে গেলে এখানে হাসপাতালের ওভারভিউ পাবেন, পথপ্রদর্শক পথদর্শন সমস্ত কিছু জানতে পারবেন। রোগীদের জন্য এখানে চিকিৎসা বিভাগসমূহ কী কী বিভাগ এখানে, তো আমরা এখানে দেখে নেব কী কী ধরনের এখানে চিকিৎসা করা হচ্ছে। কার্ডিওলজি, হৃদযন্ত্রের অস্ত্রোপচার, নিউরোসার্জারি, অ্যানেস্থেসিওলজি এবং নিউরোলজি, এই ধরনের সমস্ত চিকিৎসা এখানে বিনামূল্যে করা হয়, আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না। ওপেন হার্ট সার্জারি থেকে শুরু সমস্ত কিছু বড় বড় যেগুলো এদের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে সেই ধরনের সমস্ত চিকিৎসা আপনার কাছে বিনামূল্যে করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2023 থেকে কতগুলো এখানে চিকিৎসা করা হয়েছে এবং সমস্ত চিকিৎসাই বিনামূল্যে করা হয়েছে। তাহলে এখানে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করবেন, অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনাকে এদের যে অফিসিয়ালি নাম্বার আছে এই নাম্বারে আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, আর যদি বাংলাদেশ থেকে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে এই নাম্বারে ফোন করলে আপনার হয়তো ফোনে অসুবিধা হবে, কারণ এরা যে এসএমএসটা পাঠাবে সেই এসএমএসটি আপনার মোবাইলে যাবে না, কারণ এই এসএমএসটি আপনি গেট এন্ট্রি করার সময় যখন হাসপাতালে আসবেন গেটে এন্ট্রি করার জন্য এসএমএসটি দেখাতে হবে, তার জন্য আপনাকে ইমেলের মাধ্যমে এখানে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। আমি ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা ডিসক্রিপশন বক্সের নিচে লিখে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এদের এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করা যায় এবং মেল আইডি দিয়েও অ্যাপয়েন্টমেন্ট করা যায়। যদি আপনার খুব তাড়াতাড়ি দরকার হয় সেক্ষেত্রে মোবাইল থেকে করতে পারলে খুব সুবিধা হয়, আর আপনার যদি টিকিট করা থাকে অবশ্যই সেটাও জানতে চাইতে পারে, টিকিট করা থাকলেও আপনার সুবিধা হবে। তো ইমেলের মাধ্যমে আপনি ইমেলে সমস্ত কিছু লিখে এবং আপনার যে সমস্ত চিকিৎসা করা হয়েছে সেই চিকিৎসা করার পরে যে চিকিৎসার রিপোর্ট, সেই রিপোর্টের সমস্ত কিছু তথ্য হাতে নিয়ে আপনি স্ক্যান করে সেগুলো পাঠাবেন মেলের মারফতে এবং আপনার বিষয়টি লিখে দেবেন। সেটা কোনো ভালো যারা মোবাইল কম্পিউটারে যারা ভালো লিখতে পারে ইংরেজিতে তাদের মাধ্যমে লিখে দেবেন। আর এখানে আসার পরে ভাষা নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি বাংলা ভাষায় সম্পূর্ণভাবে কথা বলে চিকিৎসা করাতে পারবেন, কারণ এখানে যে সমস্ত সেবায়ত থাকে তারা খুবই হেল্পফুল এবং তারা ওই সেবা করার জন্য আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আপনার সেখানে থাকা খাওয়া সমস্ত কিছুই বিনামূল্যে হয়ে যাবে, খাওয়ার জন্য হয়তো সামান্য কিছু পয়সা খরচা হতে পারে সেটা হাসপাতালের ভিতরেই, আর আপনার ট্রিটমেন্টের জন্য কোনো খরচা লাগবে না, আপনি কোনো রকম পয়সা এখানে খরচা করতে পারবেন না, কারণ এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে। আপনার যত রকম বড় চিকিৎসা হোক সম্পূর্ণ বিনামূল্যেই হবে। তো অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনি ইমেল আইডি ব্যবহার করুন এবং ইমেলের মারফতে আপনাকে সমস্ত কিছু জানানো হবে, আর ইন্ডিয়ান নাম্বার থাকলে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ান নাম্বার থেকে করলে মোবাইল নাম্বারই আপনার কাজ হয়ে যাবে। তো যদি ভিডিওটি আপনার কোনো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী স্টেপে আমরা সত্য সাই বাবা নিয়ে আরও অনেক ভিডিও দেব, সেটা আপনার অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ।